তাহলে এখন থাকছে অভিনেত্রীর বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। ওপার বাংলার টেলি অভিনেত্রী তিনা সাহা, সে তার কাজের মাধ্যমে জয় করে নিয়েছে হাজারো দর্শকের মন। টেলিপাড়ার অভিনেত্রীদের কিন্তু সবাই এত ভালোভাবে চেনে না, কিন্তু এই তিনা সাহাকে অনেকেই চেনে, এমনকি তার ফ্যান ফলোয়ারও অনেক। এছাড়া তার স্বামী নীল ভট্টাচার্য এবং তাদের যুগলকে সকলেই অনেক পছন্দ করেন। তবে এবার এই তিনা সাহার বিরুদ্ধেই উঠল চুরির অভিযোগ। তুলেছে জৈনিক এক নেটাগ্রিক, প্রমাণ হিসেবে ফেসবুকে দুটি ছবিও শেয়ার করেছেন তিনি। তবে নেটাগ্রিকদের বেশিরভাগই নায়িকার পক্ষে আওয়াজ তুলেছেন। তিনার বিরুদ্ধে তোলা অভিযোগটি পুরোপুরি হাস্যকর, সেটা নেটাগ্রিকদের অভিযোগ। নেট মাধ্যমে তিনা তার ছবির যে ক্যাপশন দিয়েছেন সেটা চুরি করা বলে অনেকে দাবি করছেন। তার ছবির উপর লেখার সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের একটি ছবির উপরে লেখা প্রায় মিলে গেছে। তবে তিনার ছবির উপরে লেখা বাড়তি দুটি শব্দ রয়েছে। নেটাগ্রিকদের একাংশের মতে তিনা চুরি করেননি, বর্তমানে গুগল থেকে লেখা নিয়ে সবাই নিজের ছবির সঙ্গে জুড়ে দেয়। এমনকি এটা অনেকেই করে থাকে, এটা শুধু সেলিব্রিটি মহল না, সেলিব্রিটির বাইরেরাও অনেকেই গুগল থেকে কিছু ক্যাপশন নিয়ে তার নিজের ছবির উপর তুলে দেয়, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু অনেকেই বলছেন যে এই ক্যাপশন নেওয়ার মধ্যেও চুরি রয়েছে। আবার আরেকজন বলছেন সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তিনার দোষ কি? আবার কেউ লিখেছেন এখানে চুরির কি আছে? অনেক কবি বা লেখকদের লেখা আমরা নিয়ে থাকি, কতজন কবির নাম উল্লেখ করেন, তবে এসব কটাক্ষের কোনো তোয়াক্কা করেন না তিনা। নিজের অভিনয় ক্ষমতা এই সব কটূক্তির জবাব দিতে চান এই অভিনেত্রী। অনেকে অনেক কথা বললেও যে অভিযোগটি তার উপর করা হয়েছে সেটা পুরোপুরি হাস্যকর, যার জন্য তিনা এ বিষয়ে কোনো উত্তর দিতেও যাননি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার অভিনেত্রীর বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।